ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন নিয়ে এই ভিডিওটি বানিয়েছি। বন্ধুরা, এই ক্লাসে আজকে আমি জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। বন্ধুরা, আজকে গ্রুপ ডি ক্লাসের 4 নম্বর পার্ট অর্থাৎ ক্লাস 4, এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে এই ক্লাসটি সাজানো হয়েছে, তাই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের দেখতেই হবে। আর এই প্রশ্নগুলো অর্থাৎ প্রত্যেকটি সেটের প্রশ্নগুলো তোমরা যদি মুখস্থ করে রাখতে পারো, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে 100% হুবহু এই ধরনের কোশ্চেন বা এই কোশ্চেনই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। গ্রুপ ডি যে পরীক্ষা হতে চলেছে এপ্রিল মাসের 3rd week থেকে, সেই পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো হুবহু কমনযোগ্য। বন্ধুরা, তাহলে ঝটপট সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি শুরু করছি। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। বৈদ্যুতিক চার্জের একক কী? বৈদ্যুতিক চার্জের একক কী? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে কুলম্ব। বৈদ্যুতিক চার্জের একক হল কুলম্ব। বিজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, জলের নিচের কিছু দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার, সোনার। জলের নিচে কিছু দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সোনার। 3 নম্বর প্রশ্ন, লিভারের কোন অংশটি নড়াচড়া করে না? উত্তর ফালক্রাম। সি ইজ দ্য রাইট অ্যান্সার, লিভারের কোন অংশটি নড়াচড়া করে না? উত্তর ফালক্রাম। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি থেকে ইথানল পাওয়া যায়? নিচের কোনটি থেকে ইথানল পাওয়া যায়? উত্তর আখ থেকে। বি ইজ দ্য রাইট অ্যান্সার, নিচের কোনটি থেকে ইথানল পাওয়া যায়? উত্তর আখ থেকে ইথানল পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন উপাদানটি সব থেকে বেশি পাওয়া যায়? পৃথিবীতে কোন উপাদানটি সব থেকে বেশি পাওয়া যায়? উত্তর হাইড্রোজেন। উত্তর হাইড্রোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আসি রেজিস্ট্যান্সের একক হলো, রেজিস্ট্যান্সের একক হলো ওহম। বি ইজ দ্য রাইট অ্যান্সার, রেজিস্ট্যান্সের একক হলো বি অর্থাৎ ওহম। বিজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, যখন লোহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন কি হয়? বৃদ্ধি পায়। ইজ দ্য রাইট অ্যান্সার, বৃদ্ধি পায়। যখন লোহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন বৃদ্ধি পায়। 8 নম্বর প্রশ্ন দেখে নাও, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে, দেখো হাইড্রোজেন, সমস্ত অ্যাসিডে কিন্তু হাইড্রোজেন উপাদানটি রয়েছে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যখনই আমি ভিডিও আপলোড করব, অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং প্রত্যেকটি ভিডিও তোমরা দেখে নেবে। অবশ্যই কিন্তু প্রত্যেকটি ক্লাসের যে ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নেবে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জের প্রধান উপাদান কী? ব্রোঞ্জের প্রধান উপাদান কী? উত্তর তামা ও টিন। সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামা ও টিন। তামা ও টিন হলো ব্রোঞ্জের প্রধান উপাদান। 10 নম্বর প্রশ্ন দেখে নাও, 10 নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় যখন? উত্তর বি, পৃথিবী সূর্য ও চন্দ্রের মধ্যে আসে। পৃথিবী সূর্য ও চন্দ্রের মধ্যে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আসি 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? উত্তর 10টি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম কি? উত্তর কোপেনহেগেন। ইজ দ্য রাইট অ্যান্সার, ডেনমার্কের রাজধানীর নাম কোপেনহেগেন। 13 নম্বর প্রশ্ন দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন? বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর
1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন বা নোবেল পুরস্কার পেয়েছিলেন। ডিজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, ডিএমকে দলের প্রতিষ্ঠাতা কে? ডিএমকে দলের প্রতিষ্ঠাতা কে? উত্তর সি, সি এন আন্নাদুরাই। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিএমকে দলের প্রতিষ্ঠাতা ছিলেন সি এন আন্নাদুরাই। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রথম কোন হকি খেলোয়াড়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? উত্তর বলবীর, উত্তর হবে বলবীর। বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম কোন হকি খেলোয়াড়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? উত্তর বলবীরকে। বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।